জালজালাতা সাআতি শাইউন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান হাফিজা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাব উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহরবানিতে আমরা সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পরে গুটি কয়েকজন মানুষ এই দিনই তালিমে উপস্থিত হতে পেরেছি, তাই সর্বাগ্রে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসুলের প্রতি যার রেখে যাওয়া আদর্শকেই বাস্তবায়ন করার মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত রয়েছে, সেই রাসুলের প্রতি অজস্র ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকালবেলা শিখিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুসলমানরা যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে বলবে আলহামদুলিল্লাহ। ধরেন আমি আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আসার সময় অনেকেই যে একটা ইটের সাথে ধাক্কা খেলাম আমরা গালি দিই যে কার ছেলেকে, মানে মা বাপকে তুলে গালি দিই, কিন্তু না, আল্লাহ যে আমার হাত পা ভাঙিয়ে দেয়নি, একটু কেটে গেছে, এটাই শুক্রিয়া। কত মানুষ মেডিকেলে হাসপাতালে পড়ে আছে, যার একটা হাত নেই তার শুক্রিয়া করা উচিত যে আমার একটা হাত তো আছে, যার একটা চোখ নেই তার শুক্রিয়া আদায় করা উচিত যে আমার তো একটা চোখ আছে। এই জন্য সকল অবস্থায় আমরা আল্লাহর হামদ প্রশংসা করব আলহামদুলিল্লাহ। যাই হোক, শুরুতে সূরা হজ্জের একটি আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি, এর আলোকে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে দাজ্জাল ও আধুনিক সভ্যতা। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে কিয়ামতের আগে তো দাজ্জাল আসবে, আমরা অনেকেই মনে করি এই যে মোবাইল দেখতে পাচ্ছি, কম্পিউটার, বিমান, এগুলো অনেকেই মনে করে যে দাজ্জাল। আসলে কি আধুনিক সভ্যতা এগুলোই দাজ্জাল, নাকি দাজ্জাল নামে আমাদের মতো এরকম মানুষ, এরকম হাত পা চোখওয়ালা কেউ আসবে? আসলে ইসলামী শরীয়ত কি বলে? বর্তমানে হিজবুত তাওহিদ নামের একটা সংগঠন আছে যারা বলছে যে আসলে দাজ্জাল বলতে কেউ বের হবে না, আল্লাহ রাসূল বলছে যে দাজ্জালের একটা চোখ হবে অন্ধ, তো তারা বলছে যে কম্পিউটার, কম্পিউটারের একটা চোখ আছে, একটা চোখ দিয়ে গোটা পৃথিবী দেখা যায়। এবার আল্লাহ রাসূল বলছে যে দাজ্জাল অল্প সময়ে গোটা পৃথিবী বিচরণ করবে, তো এই হিজবুত তাওহিদের এরা বলছে যে এই যে প্লেন, রকেট, এরা তো অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবী বিচরণ করে, তার মানে এটাই দাজ্জাল। আবার তারা এই যে মোবাইল ফোন ইত্যাদি, এগুলো সব কিছুকেই তারা বলে মানে আধুনিক প্রযুক্তি, যেগুলো ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে যে মোবাইল ফোন, তারা বলে যে এগুলো দাজ্জাল। আসলে না, দাজ্জাল নামের একজন আসলেই প্রাণী আসবে যার আর চেহারা বা বর্ণনা আল্লাহ রাসূল স্পষ্ট দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনের 22 নং সূরা হজ্জের 1 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রব, তোমাদের আল্লাহকে ভয় করো, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় সেই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার, সেই কিয়ামত আসার পূর্বে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ কিয়ামত অবশ্যই হবে, তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলামত আছে। এই যে আমি যে সাধারণত আমরা বাংলাদেশে হুজুর কাদের বলি, তাদের আলামত বা চিহ্ন, যাদের টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা পরে, এদেরকে সাধারণত হুজুর বলা হয়। আর ছেলে মানুষের আলামত কি দাড়ি থাকবে, মোজ থাকবে, এই জাতীয় কিছু থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলামত আছে। এই যে মোবাইল, ঘড়ি, ঘড়িতে টাইম দেখা যাবে, মোবাইল ভিডিও করা যাবে, কথা বলা যাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য, একটা আলামত আছে। ঠিক কিয়ামতেরও কিছু আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5230 নং হাদিসে বলছেন যে হুজাইফা থেকে বর্ণিত, একদা কিছু সাহাবী বসে আছে, তো তারা কিয়ামতের আলামত সম্পর্কে কথাবার্তা বলছে, তো আল্লাহ রাসূল এসে বলছেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? তখন হুজাইফা বলছেন, আল্লাহ রাসূল আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি যে কিয়ামত কিভাবে হবে, আসলে কিয়ামতের আলামত কি। তখন আল্লাহ রাসূল বলছেন যে 10টা আলামত যতক্ষণ প্রকাশ না পাবে ততক্ষণ কিয়ামত হবে না। কয়টা আলামত?
দশটা আলামত না প্রকাশ পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তো আল্লাহ রাসূল সিরিয়াল করে এক নম্বরে বলছেন যে কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে পূর্ব দিগন্ত হতে, অর্থাৎ পূর্ব দিক থেকে এমন একটা ধোঁয়া বের হবে যা পশ্চিম দিগন্ত পর্যন্ত যাবে, আর এই ধোঁয়াটা চল্লিশ দিন পর্যন্ত থাকবে। কয়দিন? চল্লিশ দিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ধোঁয়া বের হবে। অর্থাৎ সাপোজ ওই মসজিদের দরজা হচ্ছে পূর্ব পাশ, ওখান থেকে এই মেম্বার পর্যন্ত চল্লিশ দিন ধোঁয়া বের হবে, সাপোজ উদাহরণ দিলাম। এরপরে দ্বিতীয় আলামত আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জাল বের হবে, এরপর আল্লাহ রাসূল বলছেন দাব্বাতুল আজ বের হবে, তারপর আল্লাহ রাসূল বলছেন ঈসা ইবনে মারিয়াম বের হবে, এরপর আল্লাহ রাসূল বলছেন যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এরপর আল্লাহ রাসূল বলছেন যে পূর্ব দিগন্তে পূর্বের যে এলাকা আছে সেগুলোতে ভূমিকম্প হবে, পশ্চিমের যে এলাকা আছে এগুলোতে ভূমিকম্প হবে, এরপরে আরবের যে উপদ্বীপ রয়েছে জর্ডান বা এই জাতীয় যে দেশগুলো রয়েছে এগুলোতে ভূমিকম্প হবে। এরপরে আল্লাহ রাসূল দশ নম্বর আলামত বলছেন যে সর্বশেষে এমন একটা বাতাস আসবে যে মানুষগুলোকে সেই বাতাস এমন জোরে নিক্ষেপ করবে যে ইয়ামানের একটা নদী আছে এডেন নামক নদীতে নিক্ষেপ করবে। অর্থাৎ এগুলো হচ্ছে কি আমাদের আলামত। তো আজকের আমরা যেটা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দাজ্জাল। তো এই যে কি আমাদের দশটা আলামত, এর মধ্যে দুই নম্বর সিরিয়ালে কিন্তু আল্লাহ রাসূল বললেন যে দাজ্জাল আসবে। তো সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5233 নং হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন মানুষের কোনো ঈমান কোনো আমল কাজ আসবে না। আল্লাহ রাসূল বলছেন যে যখনই তিনটা আলামত প্রকাশ পাবে লা ইয়ানফাউ নাফান ঈমানান, তখন তোমাদের ঈমানের কোনো কাজে আসবে না। অর্থাৎ তিনটা যখন আলামত নিদর্শন প্রকাশ পাবে তখন তোমাদের আমল কোনো কাজে আসবে না। অর্থাৎ আমরা যখন সাপোজ যে সকাল 7:40 রাজশাহী থেকে ঢাকাতে ট্রেন যায় সিল্ক সিটি এক্সপ্রেস, এখন 7:40 ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি টিকিটও কেটেছেন, কিন্তু আপনি 7:40 পরে গেলেন, আপনি কি ট্রেনে উঠতে পারবেন? ঠিক ইসলামেরও আল্লাহ নবী বলছেন যে তিনটা নিদর্শন রয়েছে, এই তিনটা নিদর্শন যখন প্রকাশ পাবে তখন তোমরা এই ঈমান আনলে কোনো কাজ আসবে না। অর্থাৎ সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন হচ্ছে রবিবারে বন্ধ, আপনি যদি এখন বলেন যে আমি রবিবার সকাল 7টার সময় যে বলেন আমি আজকে এই ট্রেনে ঢাকা যাব, যেতে পারবেন? পারা সম্ভব না। ঠিক তিনটা আলামত যখন প্রকাশ পাবে ঈমান এনে কখনো কাজ হবে না। তো আল্লাহ রাসূল বলছেন যে এক নম্বর আলামত হচ্ছে সেটা হচ্ছে যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে। আমরা জানি যে ফজরের পরে সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে, ঠিক না? তো আল্লাহ রাসূল বলছেন যে পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠবে, অর্থাৎ এই দিকে সূর্য থাকবে, তখন যদি তোমরা ঈমান আনো কোনো কাজ আসবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন যে যখন দাজ্জাল বের হবে এই সময় যদি তোমরা ঈমান আনো কোনো কাজে আসবে না। আর একটা আল্লাহ রাসূল বলছেন দাব্বাতুল আরজ, অর্থাৎ চার পায়ে বিশিষ্ট কিছু প্রাণী যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে এই যে আমরা আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর ইত্যাদি ইত্যাদি যে 7টা মহাসাগর রয়েছে, আল্লাহ রাসূল বলছেন সমস্ত সাগরের পানি পান করে এরা একবারে সমুদ্র থেকে ধুলা উঠতে থাকবে। বলুন আস্তাগফিরুল্লাহ, এরা হচ্ছে দাব্বাতুল আরজ। তো এই তিনটা যখন আলামত প্রকাশ পাবে ঈমান এনে কোনো কাজ আসবে না। এরপর আল্লাহ রাসূল আরেকটা কথা বলছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় ঈমান আনে তখন কাজে আসবে না। সূরা নিসা 4:28 আয়াতে আল্লাহ বলছেন, আমরা জানি যে ফিরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালেম শাসক ছিল, এই ফিরাউন কিন্তু মৃত্যুর আগে ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ তার ঈমানকে কবুল করেননি। আল্লাহ পবিত্র কোরআনের 10 সূরা ইউনুসের 90 আয়াতে বলছেন যে ফিরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে ফেরাউন চিল্লায় চিৎকার করে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযি আমানতু বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি তো জগৎ সমূহের প্রতিপালক, তোমার উপর ঈমান এনেছিল বানি ইসরাঈলের লোকেরা, আমি মুসলিম হয়ে গেলাম। দেখুন ফেরাউন কিন্তু মৃত্যুর আগে নিজেকে মুসলিম বলে দাবি করেছিল, কিন্তু যতক্ষণ তার হুশ ছিল বা জ্ঞান ছিল মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ততক্ষণ গ্রহণ করেনি। যখন সমুদ্রে ডুবে যাচ্ছে, আমরা কিন্তু বলে থাকি নীল নদ, আসলে নীল নদ না, ওটাকে বলা হয় বাহারে কুঞ্জুম। তো এই বাহারে কুঞ্জুমে যখন ডুবে যাচ্ছিলেন তখন ঈমান আনলো। এবার আল্লাহ বলছেন যে আরে ফিরাউন তুই মৃত্যুর আগে ঈমান এনেছিস,
তোর ইমানকে আমি কবুল করলাম না, তবে তোর লাশকে আমি বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিলাম। আমরা তাই তো দেখতে পাই যে 1907 সালে ফেরাউনের লাশকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এখনও মিশরের পিরামিডে তার লাশ অক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে ইমান আনলে ইমান কবুল হবে না। বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় যে দাজ্জাল এবং আধুনিক সভ্যতা। এই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5241 হাদিসে, তিনি বলছেন যে দাজ্জাল সম্পর্কে আমি বারবার তোমাদেরকে বর্ণনা করছি, এরপরে আমি আশা করছি বা বিশ্বাস করছি, সন্দেহ করছি যে তোমরা হয়তো দাজ্জাল সম্পর্কে বুঝতে পারছো না। আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জাল হবে কানা, তার এক চোখ হবে অন্ধ, আর দাজ্জালের এক চোখ বের হওয়া থাকবে, অর্থাৎ এই এক পাশের চোখটা একটু ফুলে থাকবে, আর একটা চোখ আমাদের চোখের মতো স্বাভাবিক থাকবে। এরপর আল্লাহ রাসূল আরও আলামত বর্ণনা করছেন যে দাজ্জালের চুলগুলো হবে কোঁকড়ানো, আর দাজ্জাল হবে বেঠে, আর এই দাজ্জালের হাতে পায়ে অনেক লোম থাকবে। আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের পায়ের পাতা অনেক লম্বা হবে, তার পায়ে অনেক লম্বা লম্বা লোম থাকবে। দেখুন আল্লাহ রাসূল স্পষ্ট বর্ণনা করলেন যে দাজ্জালের হবে একটা খাটো, আর দাজ্জালের চোখটা বের হওয়া থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, দাজ্জালের শরীরে লোম থাকবে, তার পায়ের নালাটা অনেক লম্বা হবে। এর মানে কি বোঝা যায়? যে দাজ্জাল হবে আমাদের মতো একটা প্রাণী, কিন্তু তার চেহারাটা ভয়ঙ্কর হবে, সে আমাদের মতো বা আমাদের মতো কিছুটা প্রাণী হবে, তার চোখটা চেহারাটা ভয়ঙ্কর হবে, কিন্তু তার হাত পা চেহারা বডি এগুলো থাকবে। আর সেখানে হিজবুত তাওহিদেরা স্পষ্ট বলছে, হিজবুত তাওহিদের আকীদা কি দেখেন, যে এর প্রতিষ্ঠাতা হচ্ছে বায়েজিদ খান পন্নী। তো এই ব্যক্তিরা বলছে যে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই ব্যক্তি একটা ফটোতে দেখলাম একই সাথে কুরআন, বাইবেল, গীতা রেখেছে, বলুন নাউজবিল্লাহ। সে বলছে এগুলো সবগুলার মানে এক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে স্পষ্ট বলছেন যে যে সমস্ত কিতাব ছিল এগুলোর সত্যায়নকারী হচ্ছে কুরআন, তবে পূর্বের কিতাবগুলো সব রহিত হয়ে গেছে। আর এই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূলের মজলিসে তো নারী পুরুষ উভয়ে যেত, তো এই ব্যক্তি কি করে, তাদের দাড়ি নেই, টুপি নেই, আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এভাবেও নামাজ পড়ে না, তারা অদ্ভুত পদ্ধতিতে নামাজ পড়ে, আমরা যে সূরা পড়ি তারা এভাবে সূরা পড়ে না, সূরা ছাড়াই তারা নামাজ পড়ে। তো তারা এই সালাতের মধ্যে তারা বলে যে এই যে আমরা বলি যে নারী পুরুষের পর্দা করতে হবে, তারা বলেন না নারী পুরুষ একসাথে বসবে, এমন কি তাদের মজলিসে একই সাথে নারী একই সাথে পুরুষ, আবার মসজিদে সামনের কাতারে পুরুষ, এখানে মহিলা, কোনো পর্দা নেই। অর্থাৎ এরা হচ্ছে একটা ফেরকা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, আর এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, আর এরা বলছে যে কম্পিউটার, নেট, ফেসবুক এগুলো হচ্ছে দাজ্জাল। আসলে না, দাজ্জাল নামের একটা প্রাণী বের হবে, যেটা আল্লাহ রাসূল স্পষ্ট বর্ণনা করছেন সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5237 হাদিসে। আল্লাহ রাসূল বলছেন নাওয়াস ইবনে সামান থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি বর্ণনা করছেন যে এই ব্যক্তিরা কোনো এক সফরে গিয়েছিল, তো লাখাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা সফরে গিয়েছে। তো আগেকার লোকেরা তো সমুদ্রে জাহাজে সফর করত, তো এই লোকেরা সমুদ্রে সফর করছে, তো ধরুন বঙ্গোপসাগরে আপনি টেকনাফ থেকে যাবেন মায়ানমারে, তো এমন সমুদ্রের উত্তাপ উঠেছে আপনি রাস্তাঘাট চিনতে পারছেন না। এই যে আজ থেকে এক বছর আগের কথা, গত বছর জানুয়ারি মাসের 18 তারিখে চাপাই নবাবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, তো চরের এলাকায় রাত 12টার সময় আসবো, তো আসার পর নদীতে উঠেছি, 20 মিনিটের রাস্তা, 1.5 ঘন্টা হয়ে যায় রাস্তা পায় না, অর্থাৎ আকাশে যে সূর্য তাও দেখা যায় না। সেই নদী চলে নৌকা যেতে যেতে আমরা চলে গেছি ইন্ডিয়ার ভিতরে। ঠিক এই সাহাবিদের একই, তারা নৌকা এদিক ওদিক যেতে যেতে এক মাস তারা সমুদ্রে এদিক ওদিক চলতে চলতে একটা জঙ্গলের ভিতর চলে গেছে। তো জঙ্গলের ভিতর যাওয়ার পরে তারা নেমে গেছে যে কোনো খাদ্য বা কিছু পাওয়া যায় নাকি, তো যাওয়ার পরে তারা দেখছে ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী যার মাথা এবং পেছনে চুল দিয়ে ভর্তি। তো সাহাবি বলছেন যে এই ব্যক্তির চুল এত বেশি আমরা বুঝতে পারছি না, এই ব্যক্তির মুখ কোনটা আর পিছন কোনটা, এই ব্যক্তি কথা বলছে আমরা কথা শুনতে পারছি, কিন্তু এই ব্যক্তির সামনে বা পিছন কোনটা আমরা বুঝতে পারছি না। তো কি এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না?
যে একটা লোক ধরেন আপনি হঠাৎ করে কোথায় চলে গেলেন, আপনি নওদাপাড়া এক জায়গায় চলে গেলেন, যাওয়ার পর আমচত্বরে রাত একটার দিকে হঠাৎ করে কোনো মানুষ নেই, কালো কুচকুচে, যার সামনে পেছনে চুল দিয়ে ভর্তি, বোঝা যায় না, তো অবশ্যই ভয় পাওয়ার কথা। তো এই ব্যক্তিরা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে বলছেন যে হেই ব্যক্তি তোর ধ্বংস হোক, তুই কে, তোর চেহারা তো কুৎসিত। তো এই ব্যক্তি বলছে যে আমি হচ্ছে জাসাস। জাসাস মানে হচ্ছে গুপ্ত সংবাদ যারা অন্বেষণ করে, অর্থাৎ আমরা যেটাকে বলি গোয়েন্দা। তো বলছে আমি হচ্ছে গোয়েন্দা, তোমরা ওই যে একটা ঘর আছে ওখানে যাও, ওখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি তোমাদের খোঁজ করছে। তো সাহাবি বলছে আমরা তাড়াতাড়ি চলে গেলাম যে আসলে ওখানে কিছু আছে কি না। তো বলছে যে আমরা গেলাম, যাওয়ার পরে দেখছি যে এমন একটা ব্যক্তি, তো তিনি আলামত বর্ণনা করছেন, আলামত বর্ণনা করতে যে তিনি বলছেন যে এই ব্যক্তির এই যে এইভাবে হাত দুইটা ঘাড়ের সাথে এইভাবে বাধা আছে, তো বাধা আছে, এরপরে তার পায়ের যে দুইটা হাঁটু আছে, হাঁটু দুটা এভাবে বেঁধে তার ঘাড় দুটা পায়ের হাঁটুর সাথে বাঁধানো আছে। তো সাহাবি বলছেন যে এই ব্যক্তি চেহারা এত কুৎসিত। তো অন্য একটা বর্ণনায় বলছে যে আসমান এবং জমিনের মধ্যে এই ব্যক্তি লাফালাফি করছে। তো এই ব্যক্তির চেহারা খুবই কুৎসিত, খুবই ভয়ঙ্কর। তো আমরা বললাম যে হে ব্যক্তি তুমি কে, তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? তখন এই ব্যক্তি বলছে যে আমি আমাদের পরিচয় বলবো, তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও। দেখুন এটা কিন্তু দাজ্জাল, দাজ্জাল কিন্তু সাহাবিদের সাথে কথা বলছেন। তো বলছে যে ঠিক আছে, দাজ্জাল এবার বলছে যে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, এগুলোর উত্তর দাও, আমি আমার পরিচয় দিব। তো এখনও কিন্তু পরিচয় দিচ্ছে না। তো এবার দাজ্জাল জিজ্ঞেস করছে যে তাবারিয়া নামের যে ওই যে হেজাজে একটা বাগান আছে, ওই বাগানে কি এখনও পর্যাপ্ত পরিমাণ খেজুর হয়? তো সাহাবিরা বলছে হ্যাঁ হ্যাঁ, ওখানে তো পর্যাপ্ত পরিমাণ খেজুর হয়। অর্থাৎ ধরেন যে আমার বাড়ি চাপায়, তো আমি গেলাম আমার গ্রামের বাসা সিরাজগঞ্জ, গেলাম, আমাকে আমার আব্বা জিজ্ঞেস করছে তুমি তো রাজশাহী বা চাপায় থাকো, চাপায় আম কেমন হয়? আমি বলছি হ্যাঁ আম খুব ভালো হয়। এবার এই ব্যক্তি বলছে যে অদূর ভবিষ্যতে সেখানে আর কোনো ফল ফলাদি ফলবে না। তো এরপরে আবার বলছে যে এই যে তাঁবাড়িয়া নামে যে একটা নদী আছে, সেই নদীতে কি পানি আছে? তখন এই ব্যক্তি বলছে যে হ্যাঁ সেখানে তো অনেক পানি, লোকজন সেই পানি দিয়ে চাষাবাদ করে। তো এই দাজ্জাল এবার বলছে যে কিছুদিন পর সেখানে আর পানি থাকবে না। তারপর আবার বলছে জোগার নামে যে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে এখনও পানি আছে? তো বলছে হ্যাঁ পানি আছে। তখন এই ব্যক্তি বলছে অদূর ভবিষ্যতে সেখানে আর পানি থাকবে না। এরপরে বলছে যে নিরক্ষর নবীর খবর কি, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। তখন বলছে হ্যাঁ মোহাম্মদ তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। এবার বলছে যে মোহাম্মদের সাথে কি এই লোকেরা যুদ্ধ করেছে? তখন বলছে হ্যাঁ এই লোকেরা তো যুদ্ধ করেছে। তো মোহাম্মদ তাদের সাথে কেমন আচরণ করেছে? তখন বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ভালো আচরণ করেছে, আর তার পাশে যে এলাকার লোকেরা রয়েছে তারা ইসলাম গ্রহণ করছে। এবার এই ব্যক্তি বলছে যারা মোহাম্মদের অনুসরণ করবে তাদের জন্য এটা উত্তম, কারণ মোহাম্মদ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যে তার অনুসরণ করবে তার জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি বলছে আমি হচ্ছি দাজ্জাল, আমাকে আল্লাহ এখানে অবুদ্ধ, অর্থাৎ আবরুদ্ধ করে রেখেছে, আল্লাহ যখন আমাকে সময় দিবেন আমি পৃথিবীতে বের হয়ে যাব, আমি 40 দিন পৃথিবীতে অবস্থান করব, এমনকি 40 দিনের মধ্যে গোটা পৃথিবীতে বিচরণ করব, পৃথিবীর কোনো একটা জায়গা ফাঁকা থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারবো না, তবে মক্কা মদিনাতে আমি প্রবেশ করতে পারবো না, কারণ যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই দুইটা ফেরেশতা এভাবে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যখনই আমি প্রবেশ করতে যাইব আমাকে আঘাত করবে, আমি যেতে পারবো না। দেখুন এই যে লোকটার কথা বললাম, এই ব্যক্তি একজন সাহাবি, এই সাহাবির কার সাথে কথা হলো? দাজ্জালের সাথে। কার সাথে? দাজ্জালের সাথে। তো এই দাজ্জাল বিভিন্ন আলামতের কথা শুনতে যে শেষ পর্যায়ে কি বলল, যে মোহাম্মদের যারা অনুসরণ করবে তাদের জন্য এটা উত্তম, দাজ্জালও কিন্তু জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে দেখুন দাজ্জাল বলল যে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তো এই 40 দিনে গোটা পৃথিবীতে বিচরণ করবে, মক্কা মদিনাতে বিচরণ করতে পারবে না। তো এই যে যারা বলছে যে আধুনিক সভ্যতা এগুলোই দাজ্জাল, তাহলে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে মক্কা মদিনায় কি মোবাইল ফোন যায়নি? বলেন
কি মক্কা মদিনার মানুষেরা কি কম্পিউটার ব্যবহার করে না? মক্কা মদিনার লোকেরা কি প্লেনে যাওয়া আসা করে না? তার মানে কি, এরা যে কথাগুলো বলছে এগুলো স্পষ্ট ভুল। এই যে মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই দেখুন, এই যে আজকে আমরা আলোচনা করছি, এই যে মোবাইলের মাধ্যমে লাইভ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, এর মাধ্যমে কি মানুষ উপকৃত হবে? আবার যারা মোবাইল খারাপ কাজে ব্যবহার করে তাদের জন্য ধ্বংসের কারণ। এই জন্য যারা বলে যে দাজ্জাল নামের কোনো কিছু আসবে না, এগুলো আধুনিক সভ্যতা, আসলে তারা মুসলিম উম্মার মধ্যে বিভক্ত সৃষ্টি করতে চায়। এরপর আল্লাহ রাসূল বলছেন যে সহিহ মুসলিম মিশকাতের 2126 নং হাদিসে বলছেন, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা আশারা আয়াতিন মিন সূরাতিল কাহাফ ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তিনি বলছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র কোরআনের 18 নম্বর সূরার নাম হচ্ছে, 17 নম্বর সূরা, 18 নম্বর সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। যে সূরা কাহাফ মুখস্থ করবে 10টা আয়াত, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যারা প্রতি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে তিরমিজি মিশকাতের 2146 নং হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান করা সালাতা আয়াতিন আউয়ালি সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 3 আয়াত পড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ওয়াসওয়াসা থেকে, ফিতনা থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, সূরা কাহাফ নিয়মিত পড়ব। বিশেষ করে প্রত্যেক দিন ফজরের সালাত পর যদি নাও পারি, কমপক্ষে জুমার দিন পড়ব। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, আল্লাহ তার ইমানের আলো জল জল করে জ্বলাতে থাকবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ইমানের আলো জ্বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখুন যে আল্লাহ রাসূল বলছেন এই যে দাজ্জাল যে 40 দিন অবস্থান করবে, আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের প্রথম দিন হবে, প্রথম দিন 1 বছরের সমান, আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহর সমান, আর অন্য অন্য দিন হচ্ছে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল যে দিনটা হবে 1 বছরের সমান, আমরা সেই সময় সালাত কীভাবে আদায় করব? আল্লাহ রাসূল বললেন এই যে তোমরা 24 ঘন্টা দিনে যেভাবে সময় দেখে সালাত আদায় করো, ঠিক তখন সারা দিনটাই শুধু দিন থাকবে, কিন্তু তোমরা সময় দেখে, সূর্য দেখে, তোমরা ঘড়ি দেখে, বা তখন তো ঘড়ি ছিল না, অর্থাৎ তোমরা টাইম দেখে সেভাবে সালাত আদায় করবে। দেখুন, তার মানে বোঝা যায় যে দাজ্জাল আসবে, গোটা পৃথিবীতে বিচরণ করবে। আল্লাহ রাসূল এই কথাও বলছেন দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং জাহান্নাম, মূলত তার হাতে যেটা জান্নাত সেটাই জাহান্নাম, আর যেটা জাহান্নাম সেটাই জান্নাত। যারা দাজ্জালের উপর ঈমান আনবে, দাজ্জালের অনুসারী হবে, তাদেরকে দাজ্জাল জাহান্নামে, অর্থাৎ দাজ্জালের জান্নাতে নিক্ষেপ করবে, অথচ সেটা হচ্ছে জাহান্নাম। দেখুন, এই যে যখন আলো জ্বলে, বিশেষ করে গরমকালে এই যে উই পোকাগুলো নিচে যখন পানি দেখা যায়, সেই পানিতে ঝাঁপ দেয়, তারা মনে করে যে পানিটা খুব ভালো। ঠিক এই যে পানি বা তারা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তারা দেখে আগুন কত জল জল করে জ্বলছে। ঠিক এই যে যারা দাজ্জালের অনুসারী হবে, যারা কোরআন সুন্নায় মেনে চলবে না, তারা বাইরে থেকে দেখবে কত জল জল করে জ্বলছে, কত সুন্দর, কিন্তু যখনই তারা ঝাঁপ দিবে সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। তাই আমাকে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে, কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, বিশেষ করে সূরা কাহাফ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা, দাজ্জালের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিজবুত তাওহীদ সহ যারা বলছে যে আধুনিক সভ্যতা এরাই হচ্ছে দাজ্জাল, এই সমস্ত ভ্রান্ত কথা এবং আকীদা থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে এই বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, পরে অন্য সময় সময় পেলে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আলোচনা করবেন